সিলাই টেক্সটাইল সামলাবে, আর আমি শালঙ্কারা ব্যানার্জি সামলাবে এই ঘর সংসার। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, বুঝতে পেরেছো প্রিয়? তাই বলে ও শো স্টপার হবে, ও সিলাই টেক্সটাইল সামলাবে? তুমি কি বলছো মামুনি, এটা কখনো সম্ভব? দেখো, সব কিছুর জন্য একটা যোগ্যতা লাগে। তুমি শালঙ্কারা ব্যানার্জি, তোমার এত বড় সাম্রাজ্য, তুমি এই মেয়েটার হাতে তুলে দেবে? পুরো কোম্পানিটাকে না ডিস্ট্রয় করে ফেলে। ইয়েস মাম্মি, মাম্মি প্লিজ প্লিজ ডোন্ট ডু ইট। আমি সিদ্ধান্ত নিয়েছি আর সেটাই শেষ সিদ্ধান্ত। আশা করি মেঘনা, সঞ্জিতা, প্রিয়ম, তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি। অফিসে সব বলা আছে, আমার পিএ তোমাকে সব বুঝিয়ে দেবে। আশা করি আমি ভুল মেয়েকে বাড়িতে বউ করে নিয়ে আসিনি। আশা করি সে আমার সিলাই টেক্সটাইল এবং এই পরিবারের দায়িত্ব নিতে পারবে। মম, তুমি তুমি কি বলছো? কি কোর্টে একটা কেস চলছে, যে মেয়েটা দিদির হয়ে কথা বলে যাচ্ছে। ইভেন আমরা এত বোঝানোর পরও কিন্তু ও ওর দিদির হয়ে কথা বলে যাচ্ছে। ওর দিদিকে বোঝালো না যে আমাদের কাউকে যেন কোর্টে না টানে। ও যদি আমাদের কোর্টে টানে তাহলে কিন্তু সেটা আমাদের মান সম্মানের ব্যাপার, আমাদের কোম্পানির গুডউইলের ব্যাপার। সেখানে তুমি দাঁড়িয়ে এই মেয়েটাকে সিলাই টেক্সটাইলের দায়িত্ব দিচ্ছ, ও সিলাই টেক্সটাইল চালাবে। সিলাই টেক্সটাইল কি মুড়ির মোয়া? ও কি জানে ব্যবসার? এইভাবে কি একটা কোম্পানি অপারেট করা সম্ভব? হ্যাঁ, তুই চুপ কর, আমি তো ব্যবসাটা বুঝি, আমি দায়িত্ব দিচ্ছি। শুধু তাই নয়, পুরো ইভেন্টটা ও করবে, ওর দায়িত্ব। আর ও শো স্টপারও হবে। And that is my final decision. এসো আমার সাথে, এসো তোমাকে সাজিয়ে দিই, এসো আমার সাথে, চলো। মাম্মি, মাম্মি শোনো, মাম্মি। ভাইয়া, মাম্মি এসব কি বলছে? কি এটা? ওই মেয়েটা সবার মালকিন হয়ে বসে থাকবে, সবার মাথার উপর ছড়ি ঘোরাবে? ও কি হচ্ছে কি এটা ভাইয়া? এক মিনিট, এক মিনিট, আমি পুরো ব্যাপারটা বুঝে গেছি। কি? ওনার নাম শালঙ্কারা ব্যানার্জি, এক ঢিলে দুই পাখি মারছে। তুমি? হ্যাঁ, পুরো ব্যাপারটা আমি ওপর থেকে শুনছিলাম, এই পুরো নাটকটা। সকাল বেলা ব্রেকফাস্ট টাইমে শালঙ্কারা ব্যানার্জি হঠাৎ বাড়ির লক্ষ্মী সাজতে চাইছে, আর নিজের ব্যবসার লক্ষ্মী অন্যের হাতে তুলে দিতে চাইছে। খেলাটা বুঝতে পারলি না? কি খেলা? তোমার কথা কিছু বুঝতে পারছি। দেখ, একমাত্র প্রিয়ম পারে ঝিলামকে থামাতে। হ্যাঁ না, প্রিয়মকে যেই সিলাই টেক্সটাইলের দায়িত্ব দেওয়া হবে, ইভেন্টের দায়িত্ব দেওয়া হবে, তখন তখন প্রিয়ম নিজের ইভেন্টের জন্য, নিজের কোম্পানিকে বাঁচাতে নিজের দিদির বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। বুঝতে পেরেছিস? অনেক বড় চাল ছেলেছে শালঙ্কারা ব্যানার্জি, অনেক বড় চাল। এইবার এইবার ছিলাম, তুই অনেক বড় পাঙ্গা নিয়ে ফেলেছ আমাদের সঙ্গে, অনেক বড় পাঙ্গা। কালো কোট পরে উকিল সেজে বড় বড় আর্গুমেন্ট করেছো কোর্টে দাঁড়িয়ে, কোথায় যাবে এবার? এবার তুমি কোথায় যাবে? এইবার তোমাকে থামাবে তোমার বোন প্রিয়ম ব্যানার্জি। লোহা দিয়ে লোহা কাটে,
প্রিয়ম আর ছিলাম, লেগে গেল রে, লেগে গেল। ওরে তোরা নারদ নারদ বল, নারদ নারদ, নারদ নারদ, নারদ নারদ। দারুণ, অসাধারণ প্ল্যান, কিন্তু এ তো অনেক বড় শো। এখানে এ ধরনের ইভেন্ট তো সেলাই টেক্সটাইলই করে থাকে। আপনি তাহলে এটা অ্যাপ্রুভ করে দিন ম্যাম। এক্সকিউজ মি, কেমন হচ্ছে মিটিং? খুব ভালো মা। সবটা বুঝে নিয়েছো? হ্যাঁ মা, সব বুঝে নিয়েছি। গ্রেট, দ্যাটস ফ্যান্টাস্টিক। আমি জানি তুমি পারবে। শালঙ্কারা ব্যানার্জির পর প্রিয়ম ব্যানার্জি, দ্যাট উড বি আর নেম। আর এই নামে শাড়ি ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি সবাই চিনবে তোমাকে, সবাই। থ্যাংক ইউ মা, এবার আপনার আশীর্বাদ চাই। মাই ব্লেসিংস আর অলওয়েজ উইথ ইউ মাই ডিয়ার। আচ্ছা, ও বাই দ্য ওয়ে শোনো, আমি কিন্তু তোমাকে লাঞ্চ পাঠাচ্ছি, তুমি কিন্তু বাইরের খাবার খাবে না। হ্যাঁ, আমার লাঞ্চ? হ্যাঁ, আমি রান্না করছি, আমার বৌমার জন্য আমি রান্না করছি, তুমি কিন্তু খেয়ে নেবে। ঠিক আছে মা। ম্যাম, আমরা একটা ভেন্ডার লিস্ট তৈরি করেছি, আর বেশ কিছু নতুন লোককে আমরা এনলিস্টেডও করেছি। আর আমাদের এখানে পাবলিসিটি যেগুলো হবে মূলত আউটডোর পাবলিসিটি হবে, আর সেগুলো দেখবেন মিস্টার ভান্ডারি। খুব বড় কোম্পানি, ইন্ডিয়া জুড়ে কাজ করে, আজকেই উনি এনলিস্টেড হয়ে যাবে। May I come in? Hiya, Mr. Vandari. My dear. Thank you. Uni to Joy Vandari. Yes, ma'am. Onar name to... Please, ma'am. Don't worry. Apni oi caster byapare kotha bolchen to? একটা আলাদা পার্ট, দ্যাট ইজ হিজ পার্সোনাল লাইফ, আর এটা বিজনেস লাইফ। এখানে প্রফিটটাই আমরা দেখি ম্যাম, কে বেশি ইনভেস্ট করছে, কে আমাদের পাশে দাঁড়াচ্ছে, কে কতটা শেয়ার কিনছে, বুঝতেই পারছেন ম্যাম। না মানে এগুলো তো আমি এতটা ভালো বুঝি না। সো ডোন্ট ওয়ারি, আপনি যে সাইনটা করে দিন স্যার, আপনিও সাইনটা করে দিন প্লিজ। কিন্তু একবার লিগ্যাল ডিপার্টমেন্টকে জিজ্ঞাসা করলে হতো না, মানে মাকে। আরে বাবা, তোমার মাকে জিজ্ঞাসা করি তো এসেছি। মিস্টার ভান্ডারি জি, এটা লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে। কি পাঠিয়েছে? সমন।
হ্যালো দিদি, আমি প্রিয়ম বলছি। হ্যাঁ বোন, বল কেমন আছিস? আমি সব শুনেছি, তুই খুব সুখে আছিস, আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুব আনন্দ পেয়েছি। তোর শাশুড়ি মা তোকে সব দায়িত্ব দিয়েছেন, তার কোম্পানির দায়িত্ব দিয়েছেন, আর তোদের নাকি যে শোটা হচ্ছে তুই নাকি তার শো স্টপার হবি। আমি খুব খুশি হয়েছি বোন, খুব খুশি হয়েছি, তুই বিশ্বাস কর। আমি তোকে আশীর্বাদ করি, তুই অনেক বড় হ, অনেক অনেক বড় হ, আর শ্বশুর বাড়ির সকলের মন জয় কর, খুব সুখী হ, খুব সুখী। দিদি, আমি একটা ধর্ম সংকটে পড়েছি। কি বল? মানে আমাদের শোটা আর কয়েকদিনের মধ্যে, মানে আমাদের খুব একটা সময় নেই। এই শো এর আগে যদি আমাদের পরিবারের কারোর কোনো রকম আইনি শাস্তি হয়, মানে কোর্টে যায়, এই নিয়ে অনেক লেখালেখি হবে দিদি, অনেক কেচ্ছা হবে। তুই কি চাইছিস? আমি আমার সংসারটাকে বাঁচাতে চাইছি দিদি, অনেক কাঠখড় পুড়িয়েছি, তুই তো অনেক কিছু করেছিস আমার সংসারটার জন্য, আমার সংসারটা ভেঙে যাবে। তুই জানিস আজ মা দুপুরের খাবার নিয়ে এসেছিলেন আমার জন্য, নিজে হাতে রান্না করেছিলেন, আবার রাত্রে নাকি মাটন করবেন। উনি একদম আমার মায়ের মতো হয়ে গেছেন, সব দিক থেকে আমাকে প্রোটেক্ট করছেন, এত সেবা আমি কখনো পাইনি, বিশ্বাস কর দিদি। তুই কি বলতে চাইছিস? এই কেস থেকে তুই সরে যা দিদি। প্রিয়ম! হ্যাঁ দিদি। ওন যে লোকটা তোর দিদির শ্লীলতা হানি করতে এসেছিল, তোর দিদির ইজ্জত নিতে এসেছিল, সেই লোকটা তোদের কোম্পানির সাথে ইনক্লুডেড হয়েছে, সেই লোকটা তোদের কোম্পানির একটা বড় কাজ পেয়েছে, সেই লোকটার সাথে তোদের কোম্পানির নাম ছড়িয়ে গেছে, সেই লোকটা তোদের কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছে, ওই চায় ভান্ডারি লোকটা যাকে আমি মেরেছিলাম, ওই লোকটা মরতে মরতে বেঁচে গেছে, আর সেই কেসটা বাজাজ আঙ্কেল নিজের মাথায় নিয়ে আজ লকআপে আছে। ওনার হয়তো কাকে ডাকবে? হ্যাঁ দিদি, আজ আমি সব পেয়েছি, সবকিছু আমি হারিয়ে ফেলতে চাই না। আপনি এখন? আমি অবশ্যই একা নয়,
আমার সঙ্গে জয় ভান্ডারিও আছে। আপনি এখানে? আমি নিয়ে এলাম, কেসটা কোর্টের বাইরেই যদি সেটেল করে নেওয়া যায়। সেটেল করে নেব কি? সেটেল করে নেব কোনটা? সেটেল করে নেব আমার মেয়েকে, আমার মেয়ে ঝিলামকে আপনি মলেস্ট করতে গেছিলেন সেটা সেটেল করে নেব? অশ্লীলতা হানি করতে গেছিলেন সেটা সেটেল করে নেব? ওর উপরে অত্যাচার করতে গেছিলেন সেটা মেনে নেব? নাকি ওই সব মেনে নেব যে অন্যায় গুলো সারা পৃথিবীতে রোজ হয়ে থাকে, দেখলেও চোখ বন্ধ করে সব মেনে নেব? আরে ভাই, আপনি এত ডায়লগ দিচ্ছেন কেন? সেটা করে নি। জয় তো বলছে যে সেলাই টেক্সটাইল থেকে একটা বড় অঙ্কের টাকাও পাচ্ছে, সেখান থেকে আপনাকে টাকা দিয়ে দেবে। আমিও দেখছি কোর্টের মধ্যে অন্যরকম ভাবে আর্গুমেন্ট করে ওভারঅল একটা ভালো ড্রাফট করে চেষ্টা করবো যাতে আপনার জেলের মেয়াদটা কম হয়। আপনি না একজন আইনজীবী? হ্যাঁ, তার সাথে একজন হিউম্যান বিইং বটে। আপনার গোয়াত্তুমির জন্য না দুটো পরিবার কিন্তু নষ্ট হয়ে যাবে। এক হচ্ছে ওই শালঙ্কারা ব্যানার্জি পরিবার, আরেকটা হচ্ছে ঝিলম গাঙ্গুলির পরিবার। সেটেল করে নিন, আরে আপনার অ্যাকাউন্টে আমি টাকা ঢুকিয়ে দেবো, চিন্তা করবেন না। তাহলে যখন কালো কোট পরা থাকে না, যখন আশেপাশে ধর্মাবতাররা থাকেন না, তখন চুপি সারে আমারই সবচেয়ে শ্রদ্ধেয় একজন উকিল এখানে চলে এসেছেন সেটেলমেন্ট করতে, মানে দালালি। ছিলাম তোমার এত বড় স্পর্ধা? স্পর্ধা তো হবে, আপনি বুঝতে পেরে গেছেন যে আপনি কেসটা হারছেন, তাই আপনি মিস্টার বাজাজকে বোঝাতে এসেছেন। এই লোকটাকে দেখুন, এই জয় ভান্ডারীকে দেখুন, এরা যুগে যুগে জন্মেছে, কখনো মহিষাসুর হয়েছে, কখনো তারকাসুর হয়েছে। অবশ্য অসুর শব্দটা না আমি ছোট থেকে শুনে এসেছি, এই প্রথম কাউকে দেখলাম। ছিলাম আমার সঙ্গে পাঙ্গা নয়। পাঙ্গা তো আপনি নিয়ে ফেলেছেন, আর যখন নিয়েই ফেলেছেন তার খেসারত তো আপনাকে দিতে হবে। আমি এখনো বলছি কোর্টের বাইরে কেসটাকে সেটেল করে নাও। মিস্টার গেতো মুখার্জি, আমি যখন ওকালতি পড়তাম তখন আপনার নাম এত শুনতাম না, আমার মনের মধ্যে আপনার প্রতি একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয়েছিল। বুঝিনি আপনি এখন ওকালতি ছেড়ে দালালি করছেন। ছিলাম আপনারা এখন আসতে পারেন, আমার ক্লায়েন্টের সাথে আমার কিছু কথা আছে। মিস্টার জয় ভান্ডারী, আমি জানি না আদালতে ওনার কেসটার কি হবে, কিন্তু আমি যেটা দেখলাম আই ডাউট। কি? বোধহয় আপনিও সম্পূর্ণ নিরপরাধ নন। আসলে সংকল্প বাবু ব্যাপার না, সংকল্প বাবু নয়, পল মিশ্র। ওকে স্যার। যান এখন এখান থেকে, চলে যান, চলে যান এখান থেকে, না হলে কিন্তু ওনার পাশেই বসিয়ে দিয়ে আসবো। যান, আউট, গেট আউট।
আদালতের মধ্যে না হয় তুমি কেসটা জিততেই পারো, কিন্তু আদালতের বাইরে জয় ভান্ডারী সম্পর্কে আমি যা খবর পেলাম আর তোমার বোনের ওই খুশশ্বশুর সুভাষ ব্যানার্জির পাস্ট হিস্ট্রি দেখে যা জানতে পারলাম তাতে কিন্তু তোমাকে ওরা মেরে ফেলতেও দ্বিধা করবে না। যখন তখন যা খুশি হয়ে যেতে পারে, তুমি কিন্তু নিজেকে বাঁচিয়ে রেখো। আমি এই কেসের শেষ না দেখে মরব না কিছুতেই। চলো দেরি হয়ে যাচ্ছে, মিটিং আছে না? হ্যাঁ যাচ্ছি, আর 5 মিনিট। আচ্ছা পৃথা ড্রয়িং রুমে আছে তো? হ্যাঁ ড্রয়িং রুমে আছে। ঠিক আছে আমি তাহলে মাকে টাকাটা দিয়ে আসছি। যত টাকার প্রয়োজন পড়বে চেয়ে নেবেন। কি বলছো কি তুমি? আমি টাকা চাইবো? আমি হাত পেতে টাকা নেব? টাকা কি তোমার নিয়ম কাকাই? এটাই নিয়ম। সঞ্জিতা থেকে শুরু করে বাড়ির প্রত্যেকে টাকা আমার হাত থেকে নিচ্ছে। স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি দায়িত্ব দিয়েছেন আমাকে। আমি তোমার থেকে টাকা চেয়ে নেব? এছাড়া উপায় নেই।
যদি না চান তাহলে পাবেন না। প্রিয়ম, প্রিয়ম, বৌদি কি চাইছে, কি চাইছে বৌদি? না, চালটা তো বেশ ভালোই চলেছে। তুমি বোনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে, এখন গজ আর কচ্ছপের লড়াই বসে বসে দেখব। কিন্তু টাকাটা ব্লক করলে কি করে হবে বৌদি? হবে না, হতে পারে না বৌদি, না না হতে পারে না।